আজ সকালে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, বৃষ্টি মনে হয়েছিল আরো ঘুমিয়ে থাকি, তবে অনেকটাই ঘুমিয়েছি। 10:30টার দিকে উঠলাম, উঠে কেজি কিচেনে চলে আসলাম, বাবুকে একটু ডিম টোস্ট করে দিচ্ছি। বৃষ্টিটা আমাদের কাছে ভালো লাগে, কিন্তু যারা যেসব এলাকায় বন্যা হচ্ছে তাদের জন্য এটা যে কত বড় খারাপ, এটাই আসলে মানে কোনো জিনিসই সবার জন্য ভালো নয়, একজনের জন্য যেটা ভালো অন্যের জন্য সেটাই আবার খারাপ হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে গল্প করতে করতে বাবুর ব্রেকফাস্টটা হয়ে গেলো, বাবুকেও দিয়ে দিলাম, আর আমিও একটা ডিম পোচ চা আর রুটি দিয়ে মানে ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য, যেহেতু দীপের বাবা আজকে বাসায় নেই, সে সকালেই চলে গেছে এক জায়গায় তার অফিসের কাজে, তাই চিন্তা করলাম আজকে ট্যাংরা মাছই রান্না করে নিই। ট্যাংরা মাছটা আমার খুবই পছন্দের মাছ, আর বাবার জন্য তো একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, কারণ আলাদা করে রান্না করতে ইচ্ছে করে না, ছোটো মানুষ একটা একার জন্য কি আর আলাদা করবো, আমি সবসময় এরকমই করে থাকি। আবার রাতে সে মাছ খেতেও চায় না, রাতে সে ডিম বাজি খাবে, এই কারণেই একবারের জন্য মানে দুপুরের জন্য কয়েকটা করে নিলাম। মাছটাও ভাজা হয়ে গেছে, আজকে মাছটা একটু আলু দিয়ে রান্না করব, আলুটাও কেটে নিয়েছি। এই যে মাছ ভাজাটা হয়ে গেলে এখন এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নেব, আর পেঁয়াজ টমেটোটাও কেটে নিয়েছি। আর কি রান্না করব, মানে একটা বাঁধাকপি নিয়ে আসছিলাম অনেক দিন আগে, সেই দুটোই আনছিলাম, আমি যেটা আনছিলাম সেটা আমাকে একেবারে ঠকিয়ে দিয়েছে, মানে কিছুই ছিল না বাঁধাকপির ভিতরে, মানে মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য। পরে দীপের বাবাকে আবার বললাম, সে আবার একটা ভালো নিয়ে আসছিলো, পরে সেটা রয়েই গেছে। তা আজকে চিন্তা করছি সেটাই রান্না করবো, মানে অনেক দিন যাবতই বাঁধাকপিটা ফ্রিজ থেকে বের করি আবার তুলে রাখি, তা আজকে চিন্তা করলাম যে করে নেবো। তবে আজকে শরীরটাও না ভালো লাগতে ছিল না, মানে সকালে ওষুধটা মানে খাই না, দুবার মানে দুবারই খাওয়ারই কথা বলছিল সকালে আর রাতে, কিন্তু সকালে খেলে গাটা তো কেমন কাঁপে, শরীরটা দুর্বল লাগে এই জন্য। কিন্তু গত রাতে না আমার শরীরটা অনেক খারাপ রাখছিলো সকালেও, যে কেমন গলাটা আটকে আসছিলো, তাই চিন্তা করলাম আজকে একটু ওষুধটা আর এক মানে দুবারই খেয়ে নিই। কিন্তু দুবার খাওয়ায় কী হলো, আমার অনেক শরীরটা কাঁপতেছিল। এই যে এখন টমেটো আর ই দিয়ে দিলাম, মরিচ আর এখন একটু জল দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তবে রান্না করতে গিয়ে দেখলাম যে আমার জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই এই যে এখন ধনিয়ার গুঁড়ো দিলাম, মানে জিরের গুঁড়ো ছিল অল্প একেবারে, যে মাছে শুধু হয়েছে, আর মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আর একটু এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরে কী আর করবো, একটু জিরের গুঁড়ো করে নিলাম, কিন্তু জিরের গুঁড়োটা করতে গিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেলো। এর আগেও একদিন দেখছিলাম যে গন্ধ বের হচ্ছে মানে ব্লেন্ডার মেশিনটা থেকে, ব্লেন্ডার মেশিনটা কিন্তু আমি বেশি দিন কিনিনি, আর ওরকম আমার হয়ও না ইউজ করা, কিন্তু কেন যেরকম হলো, মনে হয় ভিতর থেকে কোনো একটা সমস্যা হয়েছে কানেকশনের, একেবারে ধোঁয়া বের হয়ে গেছে। পরে তাড়াতাড়ি বন্ধ করে ফেললাম যে আবার যদি কারেন্টের কিছু হয়, তাই জিরেটা না পুরোটা গুঁড়ো হলো না কি আর করে, এখন আবার মেকার দেখাতে হবে, আর মেকারের কাছে নিয়ে মানে ওই জিনিসটা শেষ। তা মাছটা হয়ে গেল, এখন কফিটা বসাবো। এই যে তেল দিয়ে দিলাম, তেলের উপরে এখন একটু দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এটা দিয়ে দিলাম, আর একটু এখন একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে আগে একটু আলুটা ভেজে নেবো। মানে কফিটা একেবারেই কম, মানে ভিতরে মনে হয় কি ছিলই না, তাই চিন্তা করলাম যে একটু আলু বেশি করে দিয়ে নিই। তবে আমি দীপের বাবা সকালে আমাকে বলেনি, দুপুরে আগ গতকালকে বলেছিল, পরে দুপুরে ফোন করতে বললাম বাবুকে যে সে কোথায়, কোনো খবর নেই, মানে প্রতিদিনই দুটোর আগেই চলে আসে, পরে বাবু ফোন করে জানলো যে সে দুহার চলে গেছে, তাই দুপুরে আর সে খাবে না। আমি আর বাবু দুজনেই লাঞ্চটা করেছিলাম একা একা। এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, এখন কফিটা দিয়ে দেবো। আলুটা আর একটু দেখলাম মানে সিদ্ধ, ইদানিং আলুগুলো কেন জানি সিদ্ধ হয় না। পরে এই যে এখন কফিটা দিয়ে দিলাম, মানে কফিটা একেবারে কমও ছিল না কিন্তু কমে গেছে একেবারে। আর এই যে এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরের গুঁড়োটা আর দিতে পারলাম না, জিরের গুঁড়ো শেষ, এখন জিরেটা একটু ভেজে নেবো। এই যে জিরেটা একটু ভেজে নিচ্ছি, এটা গুঁড়ো করবো, কিন্তু গুঁড়ো করতে যেয়ে তো ওই সমস্যাটা হয়ে গেল আমার,
আর ওই গুঁড়ো, এই যে জিরের গুঁড়োটা মানে কেমন হয়েছে, অর্ধেক অর্ধেক হয়েছে, মানে সুন্দর মিশ হয়নি, কি আর করো, ওটাই দিয়ে দিলাম। কারণ এখন আর বাড়তে ইচ্ছে করতেছে না, ভাল লাগছে না, এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে। কফিটা হয়ে গেলে একটু ঘিও দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো। এরপরে একটু নেড়ে চেড়ে, তারপরে এই যে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমার ছেলে আবার কফিটা সে খুবই ভালো খায়, তাই কফিতে চাল সবসময় একটু কমে দিয়ে থাকি। হয়ে গেল রান্না বান্না করে, এখন চলে আসলাম খাওয়ার জন্য। এই যে মাছ, মাছটা অনেক টেস্ট হয়েছে, মাছগুলোর পেটে একেবারে ডিম ভর্তি ছিল, আর পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম, আর বাঁধাকপি, এটা দিয়েই আমরা দুজনে লাঞ্চটা করে নিয়েছি। আজকে একেবারে শর্টকাটে খাবার দাবার হয়ে গেল, এখন চলে আসলাম সন্ধ্যায়। মানে মাথাটা ব্যথা করতেছে, বাবুর একটু নুডল ছিল ও খেয়েছে, আর বাবা বললো যে একটু চাও খাবে, তাই চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম। তাহলে এই এখন আমরা এটাই খেয়ে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে।